রমজানে বেশ কিছু পণ্যের দাম অস্বাভাবিক। এর একটি লেবু, রাজধানীতে আকার ভেদে প্রতিটি লেবু 15 থেকে 20 টাকা। ব্যবসায়ীদের যুক্তি, চাহিদার তুলনায় লেবু সরবরাহ কম। বেগুন ও শসার পর নতুন করে বেড়েছে আলুর দামও। বাজারে সংকট রয়েছে প্যাকেটজাত চিনিরও। উত্তরাঞ্চলে মুরগি ও গরুর মাংস কিনতে গিয়ে দিশেহারা ক্রেতারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। রমজান এলেই একাধিক সবজি নিয়ে বেশ কাড়াকাড়ি হয়। এর অন্যতম বেগুন, শসা ও লেবু। প্রথম রোজা থেকেই এই তিন পণ্যের চাহিদা তুঙ্গে, সুযোগ পেয়ে চড়া দাম হাঁকছেন ব্যবসায়ীরা। তবে শুক্রবার বেগুনির, লম্বা বেগুনের দাম কিছুটা কমেছে। রাজধানীর মেরাদিয়া বাজারে মানভেদে মিলছে 80 থেকে 100 টাকা দরে। তবে ছেড়ে কথা বলছে না শসা, হঠাৎ করে বেড়ে গেছে আলুর দাম। ইদানিং সবার আগ্রহ লেবুতে। আকার একটু বড় হলেই এক পিসের দাম উঠেছে 20 টাকা পর্যন্ত। লেবু এখন নাই, আপনার এখন চাহিদা আছে, দেখা গেল যে আপনার 2000 পিস, সেখানে আছে লেবু আছে 500 পিস। আলুর কেজি প্রত্যেক কেজি 5 টাকা করে বাড়ছে আগের থেকে। রোজার আগে ছিল 25 টাকা, এখন 30 টাকা, 35 টাকা, এরকম কেনা লাগে আমাদের। দুশ্চিন্তা আমাদের, রমজান আসলে আমরা শসা আর ইয়ার উপর বেগুনের উপর হুমড়ি খাই পড়ি, তো নিতেই হবে আজকে। রমজান হলে আজকে আর 2 দিন পরে কিনলে কিন্তু কম হয়। বন্দরনগরী চট্টগ্রাম মানেই মুদি পণ্যের পসরা, কিন্তু তাতে স্বস্তি কই। যেমন বাজারে ছোলার বস্তার স্তূপ, অথচ গেল 2 সপ্তাহে দাম বেড়েছে কেজিতে 15 টাকা। প্যাকেট চিনি মিলছে হাতে গোনা দোকানে, অস্বস্তি ভোজ্য তেল নিয়ে। ব্যবসায়ীদের দাবি, সরকার সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিলেও নতুন দর লেখা পণ্য কম আসছে। রমজান আসলে পাইকারি ক্ষেত্রে কিছু যারা আমদানি ক্রেতা ইয়ে আছে, এরা প্রত্যেকটা আইটেমের উপরে একটা বেনিফিট বাড়তি রাখে। প্যাকেটজাত চিনি তো আমরা তো আজকে দীর্ঘ 1 মাসের মতো, 1 মাস থেকে বেশি হচ্ছে কোম্পানি আমাদেরকে কোনো মাল দিচ্ছে না, মাল নাই বলতেছে। নিম্ন আয়ের মানুষেরা ঠিকমতো কিনাকাটা করে খাওয়ার মতো এই কোনো কেউ আছে। উত্তরাঞ্চলে গরুর মাংসের মূল বিক্রি হয়েছে রোজার আগের দিন, এখন চাহিদা কম, তারপরও দাম 720 টাকা কেজি। 4 রকম দরে মিলছে খাসি ও ছাগলের মাংস। ব্রয়লারের দাম কমলেও বাজার চড়া দেশি মুরগির। বাচ্চালা ছাগল দিয়ে আমাকে বলতেছে এটা খাসি, বাজার করতে আসলে তো হচ্ছে ব্যাগ ফাঁকা হয়ে যায়। ভুষির কেজি কত, কাসাইরা গরুর দাম করেন কম, সরেন এখান থেকে। গৃহস্থ এইভাবে কথা বলে গরু কাসার সাথে। এখন বেচা কিনা কম, মানুষ কিনতেছে কম, যার কারণে দাম কমছে। ব্যবসায়ীরা জানালেন, চাহিদা না বাড়লে 25 রোজা পর্যন্ত মাংসের দাম নিয়ে কোনো অস্বস্তি থাকবে না। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।